হালিশহর এ ব্লকে সম্প্রতি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া জন্ডিস আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেন পিএইচ আমিন একাডেমির 99তম ব্যাচের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল 9টায় সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার মোর্শেদুল আলম রুবেল এবং সাধারণ সম্পাদক শাহানা আক্তার। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফরিদুদ্দিন চৌধুরী। এছাড়াও প্রধান অতিথি হিসেবে 11 নং ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে সচেতন ফোরামের আহ্বায়ক এমদাদুল করিম সৈকত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মামদুদ এবং 99তম ব্যাচের সাবেক আহ্বায়ক আফগানি বাবু। কিউরেক্স ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমরান, লিটন, মোহসেনা, জিন্নাতারা, ফাতেমা সহ 99তম ব্যাচের সকল সদস্যবৃন্দ।